বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকার স্টার্লিং এভিনিউতে, এবং এই স্টার্লিং এভিনিউর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলা বাজার এভিনিউ। তো সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশিদের কী পরিমাণ আধিপত্য চলছে সেখানে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সাথে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা স্টার্লিং এভিনিউ, আর এর নাম পরিবর্তন করে বাংলা বাজার এভিনিউ রাখা হয়েছে, কিন্তু তারা সেই স্টার্লিং এভিনিউ নামটা এখনও রেখে দিয়েছে। সামনে যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে ঠিক এরকম 7 থেকে 12 তলা বিশিষ্ট 171টা অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে এখানে, আর এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এটির নাম পারচেস্টার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আর এই অ্যাপার্টমেন্টগুলোর একটি বড় অংশ জুড়ে আছে বাংলাদেশিরা, আর এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের খুবই কাছে হচ্ছে বাংলা বাজার এভিনিউ। এরিয়াল ভিউর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কত বড় কমপ্লেক্স এটি। স্টার্লিং এভিনিউর নাম পরিবর্তন করে বাংলা বাজার এভিনিউ রাখা হয় 2008 সালে। আমরা যে বড় দোকানটি দেখছি, A&A ডাবল ডিসকাউন্ট, এটির কর্ণধার ছিলেন গিয়াসউদ্দিন সাহেব, এটি তার ছবি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে করোনার ভিতরেই উনি গত বছর মারা যান। অত্যন্ত হাস্যোজ্জ্বল এই ব্যক্তির সাথে আমার প্রায় দেখা সাক্ষাৎ হতো। ওনাকে আমরা আজকে এই কারণেই স্মরণ করছি যে এই স্টার্লিং এভিনিউতে প্রথম যে দোকানটি হয়েছিল সেটি উনি দিয়েছিলেন, এবং তার নাম ছিল আলামিন হালাল মিট অ্যান্ড গ্রোসারি। আর উনি সেই দোকানটি দিয়েছিলেন 1988 সালে। আমরা এখন এই বাংলা বাজার এভিনিউ আর এর আশপাশ এলাকাটা পুরোটা ঘুরে দেখব। এটি নীরব রেস্টুরেন্ট, খোকন ভাই যার মালিক এবং খুবই হাস্যোজ্জ্বল, খুবই বন্ধুবৎসল মানুষ। দু চারটি স্প্যানিশ দোকান ছাড়া এখানে যা কিছু দেখা যাচ্ছে, যত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর মালিক হচ্ছে বাংলাদেশিরা। নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় যেরকম বাংলাদেশিদের আধিপত্য চলছে এবং প্রচুর দোকানপাটের মালিক বাংলাদেশিরা, এবং ওটাকে একটা মিনি বাংলাদেশ বলা যায়, ঠিক সেরকম নিউ ইয়র্ক সিটির এই ব্রঙ্কস এলাকার এই স্টার্লিং এভিনিউও পরিণত হয়েছে একটি মিনি বাংলাদেশ হিসেবে। তারপরের নাম দেশ, ইমিগ্রেশন প্রস্তাব পাশ করা দুষ্কর। এখানে বেশ কয়েকটা বাংলাদেশি মালিকানাধীন বাংলা পত্রিকা এখানে প্রকাশিত হয়, যেগুলো এখানে খুব সহজেই বিনা পয়সায় পাওয়া যায়। এই এলাকায় বাংলাদেশের মোটামুটি সব জেলার মানুষেরই বসবাস, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই মালিক হচ্ছে সিলেট বা বৃহত্তর সিলেটের মানুষজন।
স্টার্লিং এভিনিউতে আসলে এটি একটি বেশ দেখার বিষয় যে যে কেউ এখানে যদি বিজ্ঞাপন দিতে চায় সেটা দিতে পারে এবং সম্পূর্ণ ফ্রি। এটা কাগজে একটা কিছু লিখে এখানে সাটিয়ে দিলেই আর নিচে টেলিফোন নাম্বার থাকলে সেটা সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারে। বাসা ভাড়া সহ যে কোনো ধরনের বিজ্ঞাপন এখানে বাংলাদেশিরা সাধারণত দিয়ে থাকে। মাঝে মধ্যে গিয়াসউদ্দিন সাহেবের সাথে আলাপ হতো এবং উনি বলতেন যে যখন উনি প্রথম দোকান দেন এখানে 1988 সালে, তো তখনকার এই স্টার্লিং এভিনিউ আর আশপাশের এলাকা মোটেই ভালো অবস্থায় ছিল না। প্রচুর লোকজন এখানে ডিস্টার্ব করতো, দোকানে হামলা করতো এবং এগুলো পরিষ্কার করতে তার অনেক কষ্ট হয়েছে। উনি বলতেন যে 1983 সালে উনি যখন এই এলাকায় এসেছিলেন তখন এখানে 5-7টা বাঙালি ফ্যামিলি ছিল আর এখন প্রায় 4-5 হাজার ফ্যামিলি এখানে বাস করে। বেশ কয়েক বছর আগে পর্যন্ত যখন আমরা যেতাম জ্যাকসন হাইটসে বাজার করতে, কিন্তু বর্তমানে আর জ্যাকসন হাইটসে যেতে হয় না, ব্রঙ্কসের এই এলাকায় আসলেই সমস্ত কিছু আমরা বাংলাদেশি দোকানগুলিতে আমরা পেয়ে যাই। B&M ডিসকাউন্ট নামের এই দোকানটির মালিকও একজন বাংলাদেশি, কিন্তু কয়েক বছর আগে ওনারা এই নাম পরিবর্তন করেন। তো আগে ছিল যে একটা গ্রোসারি দোকান ছিল, তার নাম ছিল বাংলা বাজার। এই স্টার্লিং এভিনিউতেই বাঙালি কালচারকে প্রমোট করার জন্য প্রতিষ্ঠা হয়েছে এই বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস নামের এই প্রতিষ্ঠানটি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বাফা। এই যে ফার্মেসি থেকে শুরু করে, এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ফার্মেসিটা বন্ধ, কিন্তু লাইন ধরে যত দোকান দেখা যাচ্ছে সমস্ত দোকানের মালিকরা হচ্ছে বাংলাদেশি। বাংলা বাজার এভিনিউর এই সমস্ত বাংলাদেশিদের যে দোকানপাটগুলো, এগুলোর উপরে নিউ ইয়র্ক টাইমস এবং CNN ব্যাপক প্রচার প্রচারণা চালায়, যার ফলে খুব কম সময়ের ভিতরে চতুর্দিকে এই বাংলাদেশিদের দোকানপাটের ব্যাপারে সবাই অবগত হয়। আরেকজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে অ্যান্থনি বোর্ডেন। তিনি একাধারে যেমন আমেরিকান শেফ, ডকুমেন্টারিয়ান আর হচ্ছে বিখ্যাত ব্লগার। অ্যান্থনি বোর্ডেনের যে ফুড ব্লগিং চ্যানেল আছে ইউটিউবে, সেখানে বাংলাদেশিদের খাবারের ব্যাপারে তিনি অনেকগুলো ভিডিও আপলোড করেন, যার ফলে খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশিদের খাবার এবং এখানকার যে দোকানপাটগুলো, বাংলাদেশিদের যে কর্মকাণ্ড, সেটা খুব অল্প সময়ের ভিতরে ব্যাপক জনপ্রিয়তা পায়। আমেরিকার এই বিখ্যাত ফুড ব্লগার, যিনি মাত্র 61 বছর বয়সে ফ্রান্সে মৃত্যুবরণ করেন 2018 সালের জুনের 8 তারিখে। ছবিতে আমরা অ্যান্থনি বোর্ডেনকে দেখতে পাচ্ছি। শুধু স্টার্লিং এভিনিউ নয়, এই যে ইউনিয়ন পোর্ট রোড আর ওই পাশে আছে ক্যাসেল হিল এভিনিউ, সেখানেও বাংলাদেশিদের বেশ কিছু দোকানপাট আছে। Thank you.
বাংলাবাজার এভিনিউ সংলগ্ন এই মসজিদটি হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একটি মসজিদ। 2012 সালে এই বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠা হয়। এই স্টার্লিং এভিনিউ তথা বাংলাবাজার এভিনিউর আশেপাশে আরও প্রায় 10-12টা মসজিদ আছে। আর মসজিদের আশেপাশে যত বাসাবাড়ি দেখা যাচ্ছে সবই বাংলাদেশি মালিকানাধীন বাসাবাড়ি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই নিরাপদ, সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।